অবভিয়াসলি আমার ফার্স্ট গোল মোহনবাগানে হয়ে, তো খুবই ভালো লাগছে। টিমের হয়ে গোল করেছি, আজ ম্যাচ উইন হয়েছি। অনেকদিন পরে ড্র হচ্ছিলো, ম্যাচ লুজ হচ্ছিলো, তো আজকে টিম উইন হয়েছে। আশা করি নেক্সট গেমগুলো ভালো রেজাল্ট হবে। কোন গোলটা ভালো তোমার নিজের গোলটা? অবভিয়াসলি সবগুলি ভালো, না আমার গোল বলবো না, ভালো সবগুলি ভালো। অবশ্যই আমাদের ডিফেন্সিভ, আমরা ক্লিনশিট রাখতে, আমাদের এটা রাখতে হবে ক্লিনশিট, ঠিক আছে। আমরা অনেক চেষ্টা করছি, 100% দিচ্ছি, তো খুবই ভালো লাগছে যে টিম উইন হয়েছে। সুযোগের সদ্ব্যবহার নয় এটা, অবভিয়াসলি কোচ আমাকে ভরসা করেছে, আমাকে ফার্স্ট টিমে চান্স দিয়েছে, তো আমি এটা প্রুভ করছি যে টিমের হয়ে Obviously, we don't want to concede two goals. We knew that they were a counter-attacking team, and that's where we got punished on the counter-attack, which is something that obviously we don't want to happen. So, but felt strong throughout. It was just obviously those two counter-attacks where they punished us, and we know that with that team, so it's something that we need to learn from again. Pardon? Your defensive partner Dipendu, how he played? Yeah, I thought Dipendu was great. But he played well tonight, scored a good goal. And yeah, for me, he was brilliant. Thank you. Oh, good. খুব ভালো খেলেছে দীপেন্দু, আর লিগের প্রথম গোল পেল, ওর কনফিডেন্সও বুস্ট হবে তার জন্য, আর টিমের জন্যও ভালো যে 3 পয়েন্ট আসলো, তিনটে গোল করেছি আমরা। টিম খুব ভালো পারফর্ম করেছে, আর টিমে যে কাম ব্যাক করেছে আর উইনিং হয়েছে, আমরা রিটার্ন করেছি, এটা টিমের কনফিডেন্সে আর মোরালি বুস্ট করবে, ড্রেসিং রুমে অ্যাটমসফিয়ার আরও বেটার হবে এবং আমাদের লিগেতে আরও বেটার পারফর্ম করতে হবে। টিম ট্রাই করছে যে যাতে ক্লিনশিট রাখা যায়, বাট অ্যাট দ্য এন্ড অপোনেন্ট টিমও গোল করার জন্যই নামে, তারাও অনেক ভালো ভালো প্লেয়ার আছে, তারা ট্রাই করছে, বাট আমরা অবভিয়াসলি ট্রাই করি অ্যাজ এ ডিফেন্ডার ক্লিনশিট রাখার জন্য, বাট আমরা অ্যাটাকিং ফুটবল খেলেছি, আমরা অনেক বেশি অ্যাটাকে যাওয়ার ট্রাই করি, তো অপোনেন্ট টিমের 4টে স্ট্রাইকার ওরা ওপরেই দাঁড়িয়ে থাকে কাউন্টার অ্যাটাক করার জন্য, তো অ্যাট দ্য এন্ড ওরা কর্নারে ওরা গোল করে গেছে, আমাদের কর্নারে ওরা গোল করে গেছে, বাট এইসবগুলো রেক্টিফাই হবে, অ্যানালাইজ করা হবে আর রেক্টিফাই করা হবে, আর আগে গিয়ে যাতে এই মিস্টেকগুলো শুধরানো যায় এবং ম্যাচেতে আমরা ক্লিন শিট আনতে পারি, এটাই আমাদের টার্গেট। টিমের ডিফিকাল্ট টাইমে গোল করতে পেরেছি, এটা আমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট, আর হ্যাঁ নর্থ ইস্টের এগেনস্টে গোল পেয়েছি আগের বছরও এবছরও, তো আমি ট্রাই করব যে অ্যাজ এ ডিফেন্ডার টিমকে যত বেশি হেল্প করতে পারি, শুধু ডিফেন্ডিং নয় অ্যাটাকিংয়েও টিমের গোল করে, তো এটাই আমার টার্গেট থাকবে। প্রতিটা জয়ই আমাদের কাছে ইম্পর্টেন্ট, আর লিগে যদি আমরা শিল্ড জিততে চাই, আমাদের টার্গেট শিল্ড জেতা, চ্যাম্পিয়ন হওয়া, তো তার জন্য এভরি পয়েন্ট ইজ ইম্পর্টেন্ট টিমের জন্য, তো আর প্রতিটা পয়েন্ট আর প্রতিটা জিতই হচ্ছে আমাদের টিমকে কনফিডেন্স বুস্ট করবে এবং আমাদের টিমকে আরও একসাথে নিয়ে খেলতে আরও বেশি কনফিডেন্স গেইন করবে। জিমি শেষ কয়েক মিনিট জিমি আজকে মাঠে নামলো প্রথম, অ্যাজ এ ক্যাপ্টেন তুমি কীরকম দেখলে জিমিকে? জিমি ডেফিনেটলি খুব ট্যালেন্টেড এবং ভালো প্লেয়ার, বাট ও সবে ইঞ্জুরি থেকে রিটার্ন এসছে, আস্তে আস্তে টিমের সাথে খেললে ফিট হবে এবং আই হোপ, আর আমি জানি যে ও আগে গিয়ে আমাদের টিমকে আরও বেশি হেল্প করবে এবং লিগে গোল করবে, আর টিমের সাথে কম্বাইন করে, আর প্র্যাকটিসে ও আমাদের সাথে সবার সাথে একসাথে কম্বাইন করেই নিয়েছে অলরেডি, বাট ম্যাচেতে গেমে টাইম গেলে আস্তে আস্তে ফিট হয়ে যাবে। থ্যাংক ইউ।